Dear students, আজ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি বিএম স্যার বলছি। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2024 সালের পঞ্চম সেমিস্টারের বাংলা সাধারণের সাজেশন নিয়ে আজ আমি হাজির হয়েছি। এই সাজেশন ইন্টারনাল এবং ফাইনাল উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এই পেপারটির নাম হলো DSE A2। দেখো, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি সাজেশনে ঢুকে পড়ি। এখানে 30টি প্রশ্নের উত্তর সহ প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো প্রথম প্রশ্নটি হলো, সজারুর কাঁটার আঘাতে মৃত তৃতীয় ব্যক্তির নাম কি? উত্তর, গুণময় দাস। পরের প্রশ্ন, তাই তার মাতৃভাষাও বাংলা, কার মাতৃভাষা বাংলা? উত্তর, খড়্গ বাহাদুরের। পরের প্রশ্ন, নৃপতিবাবুর বাড়িতে অপর অভিনেতার নাম কি ছিল? উত্তর, সুজন মিত্র। পরের প্রশ্ন, মনে হচ্ছে একটা মনের মতো রহস্য এতদিনে পাওয়া গেছে, বক্তা কে? উত্তর, ব্যোমকেশ বক্সি। রাত্রিবেলা দেবাশিষ হাসপাতালে কি খেতে দেওয়া হতো? উত্তর, ফিটিং কাপে ওভালটিন। পরের প্রশ্ন, প্রবেশদ্বারের শিলমোহরটি কোন রাজার সমাধিতে ছিল? উত্তর, রাজা তুতান খামেন। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পুরো নাম কি? উত্তর, ত্রিলোকেশ্বর শঙ্কু। পরের প্রশ্ন, সব ভুতুড়ে গল্পে মোট কটি গল্প আছে? উত্তর, 42টি গল্প আছে। পরের প্রশ্ন, বড় মামার বাড়ি কেনার পথে কে আপত্তি জানিয়েছিল? উত্তর, মেজমাসিমা। পরের প্রশ্ন, সজারুর কাঁটা কোন সিরিজের কাহিনী? উত্তর, ব্যোমকেশ সিরিজ। পরের প্রশ্ন, অস্থায়ী চায়ের দোকানটি কোথায় ছিল? উত্তর, গোল পার্কের রাস্তার পাশে। পরের প্রশ্ন, সন্ধ্যার সময় গোলাপের রঙটি কেমন থাকে এবং তা কেমন লাগে? উত্তর, টকটকে লাল, আপেলের মতো লাগে। পরের প্রশ্ন, খড়্গ বাহাদুর কে? উত্তর, খড়্গ বাহাদুর একজন নেপালি যুবক এবং একজন বড় ফুটবল খেলোয়াড়। পরের প্রশ্ন, দীপার বান্ধবী দীপার কানে কোন কবির কবিতা শুনিয়েছিল? উত্তর, গোবিন্দ দাসের। পরের প্রশ্ন, দীপার এই বান্ধবীর নাম কি? উত্তর, শুভ্রা। পরের প্রশ্ন, আমার আবিষ্কারের চেয়ে নাকি তার মূল্য বেশি, বক্তা কে? উত্তর, গজানন তরফদার। পরের প্রশ্ন, ক্লাগের বিশাল সম্পত্তির উৎস কী? উত্তর, ব্রাজিলে গিয়ে হীরের ব্যবসা করে তিনি কোটিপতি হয়েছিলেন। পরের প্রশ্ন, উনোর বাবা কার কাছ থেকে কাঠপুতলি পেয়েছিল? উত্তর, মাদ্রাজের থোমা গুরুর কাছ থেকে। পরের প্রশ্ন, হাট থেকে ফেরার পথে দামুকাকার মাথা ঝিমঝিম করছিল কেন? উত্তর, কাঁচা সুপারি ও পানির প্রভাবে। পরের প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি প্রথম কোথায় প্রকাশিত হয়? উত্তর, 1368 বঙ্গাব্দের সন্দেশ পত্রিকায়। পরের প্রশ্ন, তেরাতম গ্রহে প্রাণী কেমন ছিল? উত্তর, মূর্তিমান ভাইরাস। পরের প্রশ্ন, মহাকাশের দূত রচনায় কে কোথা থেকে শঙ্খুকে পত্র লিখেছিলেন? উত্তর, ফ্রান্সিস ফিল্ডিং ইংল্যান্ডের ব্রেস্টউড থেকে শঙ্কুকে পত্র লিখেছিলেন। পরের প্রশ্ন, শঙ্কু ও আদিম মানুষ গল্পে কে কাকে আদিম মানুষে রূপান্তর করেন? উত্তর, ক্লাইন হেরম্যান বুসকে আদিম মানুষে রূপান্তরিত করেন। পরের প্রশ্ন, লক্ষ্মী কে ছিল? উত্তর, লক্ষ্মী ছিল বোর্ডিংয়ের দুষ্টু মেয়ে। পরের প্রশ্ন, ফ্র্যাঙ্কেনস্টাইন কে ছিলেন? উত্তর, অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত বৈজ্ঞানিক। পরের প্রশ্ন, কাঠপুতলি গল্পে কোন বিখ্যাত জায়গার নাম পাওয়া যায়? উত্তর, পুরী। পরের প্রশ্ন, মহাকাশের দূত গল্প কোথায় প্রথম প্রকাশিত হয়? 1368 বঙ্গাব্দে আনন্দমেলা পত্রিকায়। পরের প্রশ্ন, চোর গল্পে বক্তা কি চুরি করেছিল? উত্তর, হীরের ইয়াররিং। পরের প্রশ্ন, লাটুবাবুকে বারবার বাড়ি পাল্টাতে হতো কেন? দজ্জাল বউয়ের জন্য।
দেখো এখানে মোট 30টি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ দিয়েছি। এগুলি ছাড়াও আমি আরেকটি পর্ব এর পরের সময়ে বার করব, আরও কিছু এরকম কোশ্চেন আমি তোমাদের লিখিয়ে দেব, যার মধ্যে থেকে তোমরা কিন্তু ফাইনালেও সব কমন পাবে। এখন এই সাজেশান দিয়ে ইন্টারনাল এবং ফাইনাল দুটো পরীক্ষাই সামলানো যাবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই বিষয়গুলো ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমি যেসব সাজেশানগুলো দিচ্ছি সেগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমি আরও তোমাদের ভালোভাবে সহযোগিতা করতে পারি বা সাহায্য করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।